এবং মানুষ বাঁচেই কয়দিন, আজকে যদি আমি মারা যাই কালকে কিন্তু দুদিন হয়ে যাবে। শাকিব খানকে উদ্দেশ্য করে বুবলি বলেন, আমরা একটা সময় অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, কিন্তু বর্তমানে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকে বেশি গুরুত্ব দিই, এজন্য আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। আচ্ছা, আমরা শুধু ভাবছি যে কি করব, আগামীকাল কি হবে, বা আমাদের আগামী এই কয়েক বছর আমরা কি অ্যাচিভ করব। এই যে পাওয়া পাওয়া পাওয়া, শুধুমাত্র সারাক্ষণ আমরা চাওয়া পাওয়ার মধ্যে আছি, কিন্তু একটু স্থির হয়ে যদি আমরা পরিবারের সাথে কিছু সময় আমরা অতীতে চলে যাই, কিছু সময় একটু ভাবি যে আমরা কি পেলাম বা আমরা কি সময়টা আসলে পার করে এসেছি, ওই সময়টা কতটা বিউটিফুল ছিল, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় সবকিছু। তো আমার মনে হয় সবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া উচিত। আলাপচারিতার এক পর্যায়ে উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন, শাকিব খানের দেয়া ভালোবাসা এবং কষ্টের মধ্যে কোনটাকে আপনি মনে রাখতে চান? অবশ্যই ভালোবাসা মনে রাখি দিদি, কারণ আঘাত, ভালোবাসা, সুখ দুঃখ, কষ্ট, ভালো থাকা মন্দ থাকা নিয়েই তো আমাদের জীবন। ভালো সময়টাই মনে রাখতে চাই, কারণ মানুষের আজকে যদি আমরা কেউ না থাকি, একদমই যদি সরল কথায় বলি দিদি, আজকে যদি আমি মারা যাই কালকে কিন্তু দুদিন হয়ে যাবে, সো তখন কিন্তু মানুষ ভালো সময়টাই মনে করবে বা পজিটিভ ব্যাপারগুলোই মনে থাকবে।